এই শায়রা খান বন্যাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে তাকে চিকিৎসা করানো দরকার। আসসালামু আলাইকুম, জানাবো টিভির বিশেষ আয়োজনে স্বাগতম। আজকের আয়োজনে যে বিষয়টি থাকছে সেটি হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড় তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবকে কেন্দ্র করে কিছু মানুষের ব্যাপক অ্যালার্জি লক্ষ্য করা যাচ্ছে। তানজিম হাসান সাকিব মূলত কোনো অপরাধ করেছে কি? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তানজিম হাসান সাকিবকে নিয়ে যে সকল মানুষের মধ্যে ব্যাপক অ্যালার্জি লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন মহিলা শায়লা খান বন্যা। এই শায়লা খান বন্যা তার ফেসবুক পেজে যেই ধরনের পোস্ট করেছে তাতে করে স্পষ্ট বোঝা যায় যে শায়লা খান বন্যার ব্যাপক অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জির চিকিৎসা করানো দরকার। এরা নাস্তিক নয়, বরং এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী। তানজিম হাসান সাকিবকে ব্যক্তিগতভাবে কেউ সমালোচনা করছে না। সমালোচনা করছে কোন বিষয়টি তাহলে? তানজিম হাসান সাকিব তার ফেসবুক পেজে কিছু ইসলামিক পোস্ট করেছে, কোরআন এবং হাদিস থেকে পোস্ট করেছে। এই কোরআন এবং হাদিস থেকে পোস্ট করার কারণে কি তাদের এতটা অ্যালার্জি? চলুন, এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই শায়লা খান বন্যার ফেসবুকের কিছু পোস্ট দেখে আসি। এই শায়লা খান বন্যার ফেসবুকের পোস্টগুলো যদি আমরা দেখি তাহলে স্পষ্ট হতে পারবো যে আসলে এদের অ্যালার্জিটা কোথায়। শায়লা খান বন্যা তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, 7-8 বছরের পুরনো বর্ণবাদী পোস্টের জন্য ব্রিটিশ ক্রিকেটার ওলি রবিন্সকে যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করতে পারে তাহলে তানজিম সাকিব নামের বাংলাদেশি ক্রিকেটারকে তার নারীর প্রতি বর্ণবাদী পোস্টের কারণে আজীবন নিষিদ্ধ কেন করা হবে না? কারণ ব্রিটিশরা সভ্য আর আপনারা মুসলিম। অর্থাৎ এই নারীটি তানজিম হাসানের ফেসবুক পোস্টগুলোকে নারীর প্রতি বর্ণবাদী এই কথাটা দিয়ে উল্লেখ করেছে। আরও একটি পোস্ট করেছে এই মহিলাটি, তানজিম হাসান সাকিব সম্পর্কে স্পষ্ট করে এখানে কথাটা বলেছে এবং বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকে নিয়ে ব্যাপক ব্যঙ্গ করে এখানে কথা বলেছে। এই মহিলাটির অ্যালার্জিটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, একে চিকিৎসা করানো দরকার। আর একে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশের কোন মেডিকেলে আপনি পাঠাতে পারেন? একে চিকিৎসা করার জন্য বাংলাদেশের একমাত্র এশিয়া উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল। এই শায়লা খান বন্যাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে তাকে চিকিৎসা করানো দরকার। আসলে তার এই অ্যালার্জিটা মূলত বাংলাদেশ ক্রিকেট দলের কোনো সদস্যের ব্যক্তিগত ব্যাপার নয়, তানজিম হাসান সাকিবেরও ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো কি, চলুন আমরা সে বিষয়টিও তার সেই পোস্টের মাধ্যম দিয়ে ক্লিয়ার হয়ে নিই। শায়লা খান বন্যা এই মহিলাটি তার ফেসবুক পেজে উল্লেখ করেছে, সাকিব বাদে বাংলাদেশের পুরো ক্রিকেট টিমটাকে দেখলে মনে হয় এরা ক্রিকেট খেলতে নয় ধর্ম প্রচারে বাইর হয়েছে। মা গো মা, তানজিমের ওয়ালে গিয়ে আমার মনে হয়েছে এই পোলায় কিছুদিনের মধ্যে তালিবানে যোগ দিবে। অর্থাৎ আমাদের ক্রিকেট আর ভাইয়েরা যখন খেলতে যান এই মহিলার ভাষ্য মতে, তখন নাকি তারা ইসলাম প্রচার করতে যান, ধর্ম প্রচার করতে যান। একদিক থেকে বলতে গেলে এই মহিলাটি একটা বাস্তব কথা তুলে ধরেছে। হ্যাঁ, একজন মুসলমান যে কাজেই যাক না কেন, অবশ্যই সেখানে দীনের একটা উদ্দেশ্য থাকতে হবে, দীনের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আমি ক্রিকেটারদের ব্যক্তিগত কোনো কথা নিয়ে আজকে আলোচনা করব না। প্রিয় বন্ধুরা, এবারে চলুন আমরা জেনে আসি তানজিম হাসান সাকিব তার ফেসবুকে কি পোস্ট করেছিল আর কোন পোস্টের কারণে এই ধরনের
অ্যালার্জি শুরু হলো ওই ধরনের ধর্ম বিদ্বেষীদের। চলুন আমরা তানজিম হাসান সাকিবের পোস্টগুলো দেখে আসি। তানজিম হাসান সাকিব তার ফেসবুকে একটা পোস্ট করেছে, অনেক পোস্ট করেছে কোরআন এবং হাদিস মোতাবেক। তন্মধ্যে যেই পোস্টকে নিয়ে মূলত অ্যালার্জি শুরু হয়েছে সেই পোস্টের কথাই বলছি। সেটি হলো তানজিম হাসান তার ফেসবুক পেজে লিখেছে, স্ত্রীর চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রীর চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রীর চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রীর চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রীর চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রীর চাকরি করলে সমাজ নষ্ট হয়। তানজিম হাসান সাকিব আরও একটি কমেন্ট করেছিল, যেই কমেন্টে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা লেখা রয়েছে, যেখানে তানজিম হাসান সাকিব লিখেছে, তাকদীরের উপর আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি বন্ধু। তৃতীয়ত তানজিম হাসানের আরও একটি পোস্ট মনে হচ্ছে এই ধরনের ইসলাম বিদ্বেষীদের অ্যালার্জির অন্যতম কারণ। সেটি হলো, ফ্রি মিক্সিং ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা উপহার দিতে পারবে না। তানজিম হাসান সাকিব। এ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন আসলে তানজিম হাসান সাকিবের যেই পোস্টগুলোকে কেন্দ্র করে এই মহিলাটি নারীর প্রতি বর্ণবাদী পোস্ট হিসেবে উল্লেখ করেছে। আসলে এই পোস্টের মধ্যে তানজিম হাসান সাকিব নারীদেরকে কোনোভাবেই অপমানিত বা লাঞ্ছিত করে, বরং নারীদের সম্মান প্রদানার্থে তানজিম হাসান সাকিব এই পোস্টটি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন, নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম নারীদেরকে সম্মান করে এই কথাটাকে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারীর পদতলে অর্থাৎ একজন মা এর পদতলে সন্তানের জন্য বেহেশত। কথাটা কতটুকু